টিফিন বক্স পাশে অল্প সবুজ ঘাসে গল্পগুলো হাসে তোমায় যারা ভালোবাসে ঝগড়া ঝাটি রাগ মারামারি ভাব সেরে যাবে সব পাগলামি শুধু তিনটে চারটে সাতটা আটটা হামি হ্যাপি হ্যাপি বার্থডে সালাম টু Happy happy birthday to you salaam bhutu bhai jaan ta haami ji mere po po mai toast ke tumder onek onek kar haami ekdam oi feelings ta aro hocche je mane ajke abar ekta haami promotion ache sobai esheche skin da 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 ke mane vipi jo na ekto ei mane vi 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 jo na chali ঝগড়া ঝাঁটি রাগ মারামারি ভাগ সেরে যাবে সব পাগলামি শুধু তিনটে চারটে সাতটা আটটা হামি শুধু নটা দশটা বারোটা তেরোটা হামি এখানে উপস্থিত সকলকে অনেক অনেক স্বাগত জানাই এবং আজকে খুব গর্বের একটা দিন আর গর্বের একটা মুহূর্ত হামি কি করেছে কি কাণ্ড করেছে সেটা তো আমরা পর্দায় দেখতে পেয়েছি আর হামির পরিবারের সমস্ত সদস্য যারা আছে তাদেরকে অনেক অনেক স্বাগত এটা বোধহয় প্রথমবার বাংলাতে আমি জানি না হিন্দিতে হয়েছে কিনা বা সর্বভারতীয় কোনো ভাষায় হয়েছে কিনা এই প্রথম কোনো সিনেমার নামে কোনো একটা ফিল্ম একটা প্ল্যাটফর্ম বা ফিল্ম কোম্পানি সেটার নাম তৈরি হচ্ছে আমি সব থেকে মানে বাচ্চাদের সব থেকে সাকসেসফুল ছবি ইদানিংকালের তো হামি ফিল্মস নিয়ে আমরা এগোচ্ছি এবং আরও অনেক অনেক সারপ্রাইজেস থাকবে হামি ফিল্মসের অনেক কিছু করার পরিকল্পনা আছে আমাদের বাংলা ছবির জগতে উইন্ডোজ একটা বিশাল নাম বিশাল কেন প্রথম নাম যাকে এখন বলতে হবে আমরা সবসময় মনে করি যে উইন্ডোজের এই অবদান ছাড়া বাংলা ছবিকে চেনা এখন আর সম্ভব নয় তো এবারে সেখানে আমি যে নতুন একটা সংযোজন সেটা আমাদের কাছে একটা বিরাট প্রত্যাশা বিরাট একটা এক্সপেকটেশন নিয়ে আসবে এ সম্পর্কে কোনো সন্দেহই নেই গান যে এত পপুলার হয়েছে ছবি যে এত পপুলার হয়েছে এর জন্য কিন্তু এই সমস্ত খুদেগুলো হচ্ছে হচ্ছে মূল পান্ডা ওদের সাথে অভিনয় করা কিংবা গান গাওয়া চাড্ডিখানি ব্যাপার না মানে ওরা আসুক মঞ্চে ওদের জন্য হাততালি দিক আমারটা কি হবে আমারটা কি হবে আমাদের এই পুরো হামি ফ্যামিলির সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এটা একটা বিরাট বিরাট সংযোজন ডিরেক্টর টিম এবং আমরা যারা অ্যাক্টরস থাকবো এই ছবিটায় আমার কাছে সবসময় একটা জিনিস মনে হয় আমরা এখানে খরাজ আছে বুঝতে পারবে পৃথিবীর সব থেকে কঠিনতম কাজ হচ্ছে বাচ্চাদের সঙ্গে অভিনয় করা সো ইয়া আমার মনে হয় বাচ্চারা আবার ছুটির সময় বিশেষ করে যখন ক্রিসমাসের ছুটি হয় 31st ছুটি হয় আবার এই হামি টিমকে একটা অন্যরকমভাবে পাবে তার সঙ্গে অ্যাডিশনাল আমি সান্টা ক্লজ আছি থ্যাংক ইউ হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ সালাম ভুটু ভাই জান Happy happy birthday to you Salaam Bhuttu bhai jaan আমার কাছে সত্যি
বেশি ইন্টারেস্টিং লেগেছিল যখন শিবপ্রসাদ এবং নন্দিতা যে আমার সঙ্গে একটা আলোচনায় বসেছিলেন একটা কাজ নিয়ে, তখন বলেছিলেন আমরা সাকসেসফুলি একটা ছবি হয়েছে, অবশ্যই ছবি হয়েছে, আমি এই ছবিটা সবাই দেখেছে বাচ্চাদের ছবি, কিন্তু আমি হামিন নামে একটা প্রোডাকশন হাউস করতে চাই এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বছরে অ্যাটলিস্ট একটা না পড়লে মানে দেড় দু বছরের মধ্যে একটা খুব স্পেসিফিক ছবি বাচ্চাদের জন্য করবো এবং সেটা হামি প্রোডাকশন, সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। কারণ আমরা সবসময় যারা ছবি বানাই বেশিরভাগ ক্ষেত্রে আমরা সবাই কথা মাথায় রেখে, কিন্তু স্পেসিফিক বাচ্চাদের জন্য ছবি সেইভাবে হয় না, তো এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। হামি ফিল্মস আমাদের কাছে খুবই স্পেশাল, কারণ অনেক দিন ধরে আমরা একটা পরিকল্পনা করেছিলাম যে বাচ্চাদের জন্য এবার আমাদের ছবি করা উচিত। প্রত্যেক বছর যদি আমরা অন্য ছবি করি তো একটা ছবি অন্তত বাচ্চাদের জন্য আসাই উচিত। আর যেহেতু হামি এতটাই সাকসেসফুল হয়েছিল, আমরা দেখেছিলাম যে বাচ্চারা মানে ছুটে ছুটে গেছে এই ছবিটা দেখতে, বাচ্চাদের যাওয়া মানে বাচ্চাদের মা বাবাদের যাওয়া, সেই জন্য এত সফল হামি আর কি। তো এটা আমাদের মনে হলো যে এটা যদি আমরা এগিয়ে নিয়ে যাই। তাই 2020 সালের বড়দিন থেকে শুরু হবে, 25 ডিসেম্বর আমি আপনাদের কাছে আসবে, আর আমরা সেইটা যাতে ধারাবাহিকভাবে হয় তাই আমরা হামি ফিল্মস তৈরি করেছি। সো উইন্ডোজ ইন অ্যাসোসিয়েশন উইথ হামি ফিল্মস, উইন্ডোজ হামি ফিল্মসের সহযোগিতায় আপনাদের সামনে নিয়ে আসবে জুনিয়র পণ্ডিত এবং জুনিয়র কমরেড বলে দুটি সিনেমা। উইন্ডোজ প্রমাণ করেছে যে তারা কত ভালো ছবি বানাতে পারেন সাধারণ মানুষের জন্য, যে সাধারণ মানুষরা বাচ্চাদের ছবি দেখতে চায়, ভালো ছবি দেখতে চায় ন্যাচুরালি। এই এক্সপিরিয়েন্সটা আমার চেনা এবং সকাল থেকে ভালো লাগছিল যে এই অনুভূতিটা আবার পাবো। অনেক শুভেচ্ছা আমি ফিল্মসের জন্য, আর আমার মনে হয় যে দেখুন যারা এই এই খুদে ওস্তাদ খুদে ট্যালেন্ট এরাই কিন্তু আগামী দিনে ইন্ডাস্ট্রিকে বাঁচাবে। আমি ফিল্মসের দিকে লক্ষ্য রাখুন, এরা কিন্তু ধানি লঙ্কা প্রচণ্ড ঝাল লাগবে কিন্তু এদেরকে এড়াতে পারবে। শুধু 91